জেনে আনন্দিত হবেন যে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে আমরা অত্যন্ত মডার্নাইজড একটি এনাম আইভিএফ অ্যান্ড ইনফার্টিলিটি সেন্টার চালু করেছি। অত্যন্ত সফলতার সাথে এই এনাম আইভিএফ অ্যান্ড ইনফার্টিলিটি সেন্টার চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছে। বিগত এক মাস আগে আমরা সফলভাবে পাঁচজন বন্ধ্যাত্ব নারীকে আমরা আইভিএফ এমব্রয়ো ট্রান্সফারের মাধ্যমে আমরা তাদের চিকিৎসা দিয়েছি এবং অলরেডি একটা রুগী আমাদের এখানে কনজারভেটিভ ম্যানেজমেন্ট অর্থাৎ চিকিৎসার মাধ্যমে সন্তান ধারণ করেছে এবং সেই সন্তান আমাদের এখানে ভূমিষ্ঠ হয়ে এখন সে বাড়িতে গিয়েছে। এবং আমরা যে পাঁচজনের আইভিএফ করেছি এর মধ্যে অলরেডি আমরা একজনের গতকালকে খবর পেয়েছি, সে তার প্রেগনেন্সি পজিটিভ এসেছে। আজকে সে আমাদেরকে বহির্বিভাগে দেখাতে এসেছে আমাদের গাইনির ইনফার্টিলিটি স্পেশালিস্ট ডক্টর মাকসুদা আশরাফকে। এবং এই ইনফার্টিলিটি এবং আইভিএফ নিয়ে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো, আপনারা জানেন 30 লক্ষ কাপল বাংলাদেশে এখন এই ইনফার্টিলিটিতে ভুগতেছে, তাদের এই চিকিৎসার জন্য ম্যাক্সিমাম রুগী দেশের বাইরে যাওয়ার চেষ্টা করে, ইন্ডিয়া, থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর, যার যেভাবে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে তার উপর নির্ভর করে। আমরা চাচ্ছি যে আমরা এমন আউটস্ট্যান্ডিং চিকিৎসা সেবা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড চিকিৎসা সেবা এই এনাম আইভিএফ অ্যান্ড ইনফার্টিলিটি সেন্টারে দেবো যাতে বন্ধ্যাত্ব রুগীদেরকে আর কখনোই দেশের বাইরে যেতে না হয়, যার কারণে আমরা আমেরিকা, জাপান, জার্মান এবং ইউকে থেকে আমরা অত্যন্ত আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে অত্যন্ত সুন্দর একটি এনাম আইভিএফ এবং ইনফার্টিলিটি সেন্টার চালু করেছি, যেটা অত্যন্ত দক্ষতার সাথে আমাদের এখানকার ফিজিশিয়ানরা রুগীদেরকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। এবং ভবিষ্যতে আমরা আশা করি ইনশাআল্লাহ আমাদের এই বাংলাদেশের রুগীদেরকে দেশের বাহিরে আর যেতে হবে না এই বন্ধাত্ম চিকিৎসার জন্য। আমাদের এখানে নর্মাল যেসব ট্রিটমেন্ট সেগুলি আমরা তো অনেক দিন ধরে এখানে চলছে, কিন্তু বিশেষ করে যে আইভিএফ বা টেস্টিং বেবি, আইইউআই কিংবা টেসা, পেসা, এফইটি, ক্রায়োপ্রিজারভেশন যেগুলি বলছি, এগুলি আমরা 2022 জুলাই থেকে আমরা স্টার্ট করেছি। যখন আমাদের কাছে পেশেন্ট আসে আমরা তখন পেশেন্টের পুরো হিস্ট্রিটা নিই, তার কতদিন ধরে সে বন্ধাত্ব রোগে ভুগেছে বা কী কী ট্রিটমেন্ট সে পেয়েছে সেগুলি আমরা একটা ডিটেলস হিস্ট্রি নিই। সেই হিস্ট্রির উপর ডিপেন্ড করে আমরা তাদেরকে বা তাদের ইকোনমিক কন্ডিশন সব কিছু বুঝে তখন তাদেরকে ট্রিটমেন্টটা সাজেস্ট করি। যেমন আমরা যদি কেউ অল্প দিনের একটা ইনফার্টিলিটি হিস্ট্রি নিয়ে আসে, আমরা কিছুদিন তাকে একটা ওষুধ দিই যেটা ওভুলেশন ইনডিউসিং ড্রাগস দিয়ে তো আমরা মনিটরিং করি। মনিটরিং করে যদি দেখি এর মধ্যে 3-6 মান্থের মধ্যে সে যদি কনসিভ করে যায় আমাদের ওখানে ট্রিটমেন্ট স্টপ করি। আর তারপরে যদি দেখা যায় হচ্ছে না, কিংবা কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় হাজবেন্ড বাইরে থাকে, সৌদি বা অন্যান্য দেশে থাকে, তখন আমাদের ট্রিটমেন্টটা যদিও তাদের ইনফার্টিলিটির হিস্ট্রিটা গ্যাপটা যদি ছোটও হয়ে থাকে তা আমরা সাজেস্ট করি নেক্সট স্টেপ, যেটা আইইউআই, ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন বলি, তো সেই ট্রিটমেন্টটা দিই। তারপরেও যদি অন্য কোনো প্রবলেম থাকে, টিউব ব্লক বা যেই কার হাজবেন্ডের সিমেনের কাউন্ট কম কিংবা এন্ডোমেট্রিওসিস বা আদারওয়াইজ অন্য প্রবলেম থাকলে তখন আমরা আইভিএফ বা টেস্টিং বেবি সাজেস্ট করি। আমরা যখন আইভিএফ করি তখন পেশেন্টের পরিস্থিতি অনুযায়ী আমরা তাদেরকে ট্রিটমেন্ট দিই। সাধারণ মানুষকে আমরা যেভাবে বলি যে আপনার একটা 11-15 দিনের একটা ট্রিটমেন্ট আমরা দিব, সেই তখন তাদেরকে আমাদের কাছে ফ্রিকোয়েন্টলি আমাদের কাছে আসতে হবে, আমরা আল্ট্রাসোনো দিয়ে দেখবো এবং যখন আমরা ডিমটা কালেক্ট করবো ডিএনসির মতো একটু অজ্ঞান করে জিয়ে দিয়ে অজ্ঞান করে তার ডিমটা আমরা কালেক্ট করবো, এটা মায়ের ওভাম ডিম্বকোষ থেকে ডিমটা কালেক্ট করবো মায়ের, আর সাথে পাশাপাশি আমরা তার হাজবেন্ডের সিমেনটাও কালেক্ট করবো। সেই সিমেন কালেকশনটা সে নর্মাল যদি ভালো সিমেন হয় সে নর্মালি দিল, আর যদি সে না পারে বা পুরুষের কোনো সমস্যা থাকে সেটা আমরা সরাসরি অন্ডকোষ থেকে একটা বিশেষ পদ্ধতি সেটাকে আমরা বলি পেসা অথবা টেসা, ওইভাবে কালেক্ট করে মায়ের ডিমটার সাথে বাবার ডিমটা মিলানো হয়। এবং সেই মিলানোর পরে যখন ভ্রূণটা তৈরি হয় সেই ভ্রূণটা 3 দিন কিংবা 5 দিনের ভ্রূণটা আমরা মায়ের জরায়ুতে প্রতিস্থাপন করে দিই। এটাই মূলত এটাই আইভিএফ, ইনভিট্রো ফার্টিলাইজেশন, এই যে বাইরে বাচ্চাটা তৈরি করে দেয়া হচ্ছে এটাকেই বলা হয় আইভিএফ বা টেস্টিউব বেবি। আমাদের মধ্যে যে ভুল ধারণাটা যে টেস্টিউবের ভিতরে হচ্ছে, নট লাইক দ্যাট, আমরা বাচ্চাটা বাইরে তৈরি করছি, ইনকিউবেটারে বাচ্চাটা তৈরি করে সেই 3 দিন কিংবা 5 দিনের বাচ্চাটা মায়ের জরায়ুতে প্রতিস্থাপন করে দিই, এটাই হচ্ছে টেস্টিউব বেবি। আর টেস্টিউব বেবি যে ট্রিটমেন্টটা এটা আসলে টারশিয়ারি কেয়ারেই পড়ে, প্রাইমারি কেয়ারে আমরা শুধু ওষুধ দিই, সেকেন্ডারি কেয়ারেও আমরা আইইউআই পর্যন্ত করতে পারি, কিন্তু টারশিয়ারি কেয়ার বলতে যেটা বোঝায় সেটা জন্য বিশেষায়িত যেসব ল্যাব প্রসিডিওর লাগে এটা বিশেষ জায়গাতেই করা হয়। তো সেই ক্ষেত্রে এনাম মেডিকেলে যেটা স্টার্ট করেছে খুবই গর্বের সাথে বলতে চাচ্ছি যে খুবই উন্নত মানের ওয়ার্ল্ড ক্লাস
ল্যাব আমরা করতে পেরেছি। এখন এখন পেশেন্টরা যেভাবে সচেতন হচ্ছে ইনশাল্লাহ এটা আরও ছড়িয়ে পড়বে। তবে এটা একদম পেরিফেরিতে না হলেও পেরিফেরিতে এটা আস্তে আস্তে হয়তো বা হবে, জেলা সদরগুলিতে হবে, কিন্তু খুব পেরিফেরিতে এটা সম্ভব না। মানুষ এখন সচেতন হচ্ছে, এখন যেহেতু প্রযুক্তির যুগে মানুষ সচেতন হওয়ার কারণে এখন আমাদের ইজিলি আমরা যদি পেশেন্টদেরকে বুঝাই, পেশেন্টরা বুঝছে, সেই ক্ষেত্রে আমি বলবো ভালো। আগের যে প্রেজুডিস ছিল সেই প্রেজুডিস থেকে মানুষ এখন উঠে আসে, আগে যে কুসংস্কার ছিল সেগুলি থেকে মানুষ এখন অনেক উঠে আসছে। প্রথম সমস্যা, IVF একটা কস্টলি প্রসিডিউর, আমাদের সোশিও ইকোনমিক যে কন্ডিশন সবার পক্ষে সেটা সম্ভব হয় না, এটাই প্রথম সমস্যা, প্রথম এবং প্রধান। তো সেটা আমরা এখানে অনেক কমে করছি, যেভাবে সম্ভব হয় আমরা ব্যবস্থা করছি। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে আমাদের যেটাতে সিমেন কাউন্ট, যা হাজবেন্ডের, যেখানে অ্যাজোস্পার্মিয়া আমরা যেটা বলি, হাজবেন্ডের সিমেনে যেটা শুক্রাণুটা থাকে না, সেই ক্ষেত্রে আমাদের দেশে সেই আইনটা নাই, বা ডোনেশন, এগ ডোনেশন যেটাকে বলা হয়, স্পার্ম ডোনেশন কিংবা এগ ডোনেশন, এই জিনিসটা আমাদের দেশে আইন নাই, বা আমাদের কোনো সামাজিক গ্রহণযোগ্যতা বা এটা সবার মাঝে, যদিও এখন অনেক সচেতন হচ্ছে মানুষ, তারপরেও অনেক ক্ষেত্রে এটার গ্রহণযোগ্যতাটা সবার কাছে সমান না, সেটা একটা ব্যাপার আছে। সেই দিক থেকে আমরা একটু ইন্ডিয়ার থেকে আমরা পিছিয়ে আছি, বা বাইরের থেকে আমরা একটু পিছিয়ে আছি, যেহেতু আমাদের অনেক ধরনের ওষুধ দিতে হয়, মিডিয়া দিতে হয়, এগুলি একটু এক্সপেন্সিভ থাকে, প্রায় 15-20 দিনের একটা ট্রিটমেন্ট থাকে, সেই ক্ষেত্রে আমরা খরচটা সাধারণত 1,00,000 উপরে চলে যায়, 2.5-3 লাখের মতো চলে যায়। এরকম ভ্রান্ত ধারণা আসলে অনেক পেশেন্টের মধ্যে থাকে, তারা আমাদের কাছে আসে, তবে তাদেরকে আমরা আগেই এটা ইনসিওর করি এবং আমরা বলে দেই যে তার ওভাম এবং তার হাজবেন্ডের স্পার্ম দিয়েই জিনিসগুলো করা হবে, এখানে ডোনার এখানে নেওয়া হবে না, বা এটা এই সেন্টারের জন্য অ্যাভেলেবেলও না। অনেকে আসেন এই পদ্ধতি নেওয়ার জন্য, কিন্তু এটা এখানে অ্যাভেলেবেল না, এখানে মানে পেশেন্টের নিজের ডিম এবং হাজবেন্ডের শুক্রাণু দিয়েই এখানে ভ্রূণ তৈরি করা হয়, এবং এটা পেশেন্টকে আমরা 100% এনশিওর করে দেই, এবং পেশেন্ট সেই বিশ্বাসটা পায় জন্য আমাদের এখানে আসে এবং করে। এবং আমি সবার জন্য এটা বলতে চাই যে এখানে আসলে এখানে অনেক মানে কম টাকায় অনেক ভালো চিকিৎসা তারা পাবে, এবং এখানে কোনো ডোনার কোনো স্যাম্পল ইউজ করা হয় না, ইনশাল্লাহ ভবিষ্যতেও হবে না, এখানে নিজেদেরটা দিয়েই নিজেদের করা হয়, পেশেন্টের নিজেদেরটা দিয়ে। এই জন্য এরকম কোনো ভ্রান্ত ধারণা এটা মানুষের মধ্যে আছে, তবে এটা এখন আমি বলবো যে মানুষের এটা ভুলে যাওয়া উচিত। এখন অনেক রকম পদ্ধতি আছে, যেমন অ্যাজোস্পার্মিক কোনো পেশেন্ট আসলে FNAC করে, যদি তার অবস্ট্রাক্টেড অ্যাজোস্পার্মিয়া যদি হয় অথবা ইম্যাচিউর মানে স্পার্ম পাওয়া যায়, আর্লি ম্যাচুরেশান অ্যারেস্ট বা লেট ম্যাচুরেশান অ্যারেস্ট, এগুলো সবগুলো ক্ষেত্রে এখন অনেক চিকিৎসা আছে, তাদেরকে হরমোনাল ট্রিটমেন্ট দেওয়ার পরে, স্পার্ম ম্যাচিউর হওয়ার পরে ICSI পদ্ধতিতে, এবং মানে পেসার টেসার TC মেসি এগুলো করে পেশেন্টের কাছ থেকে স্পার্ম কালেক্ট করে সেই তার নিজের স্পার্ম দিয়েই ICSI মাধ্যমে ICSI পদ্ধতির মাধ্যমে ইনসেমিনেট করা হচ্ছে। এজন্য এখন সব রকম উন্নত চিকিৎসা, যেমন দেশের বাইরেও আছে, এনাম মেডিকেল কলেজে সব রকম সব ধরনের উন্নত মানের চিকিৎসা এখন এখানে অ্যাভেলেবল আছে। এই জন্য এই ধরনের ভ্রান্ত ধারণা আসলে এখন আর এটা এই যুগে এসে বলবো যে এটা আর যৌক্তিক না কোনো কিছু। আমরা যদি আলোচনা করতে চাই যে আসলে আমাদের দেশে এই ইনফার্টিলিটি বা বন্ধাত্ব সমস্যা বেড়ে চলেছে কেন, দেখুন প্রথমেই বলছি যে বন্ধাত্ব সমস্যা কিন্তু শুধু নারীর নয়, নারী পুরুষ উভয়েরই, এবং কেন দিন দিন বেড়ে চলছে এটার জন্য, এটার পেছনে যদি কারণ খুঁজতে যাই, সেখানে আমরা দেখতে পারি যে প্রথমত হচ্ছে নারীর বয়স। আজকাল কিন্তু অনেক মেয়েরাই দেখা যাচ্ছে যে তাদের এডুকেশন, ক্যারিয়ার সব কিছুর জন্য অনেক এজ করে তারা ফার্স্ট প্রেগনেন্সি নিচ্ছে, কিন্তু একটা কথা হচ্ছে যে দেখা যাচ্ছে যে 30 ইয়ার্সে আপ হয়ে গেলে কিন্তু সেই মেয়েটার ওভারিয়ান রিজার্ভ কমতে থাকে। এবার আসুন যে এখনকার যে দিনগুলো চলছে, আমরা ইয়াং বয়সে অনেক পুরুষ মহিলা দুজনকেই দেখি যে তারা কিছু ক্রনিক মেডিকেল ডিসঅর্ডারে ভুগে, তার মধ্যে একটি হচ্ছে হাইপোথাইরয়েডিজম, ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশন। তো এই অটোইমিউন, এগুলোকে আমরা অটোইমিউন ডিজিজ বলি, এই অটোইমিউন ডিজিজগুলো কেন এত বেড়ে গেল আমাদের দেশের ছেলে মেয়ে বা নারী পুরুষ উভয়েরই, এটাতে এটা কিন্তু রিসার্চ করে যেটা দেখা যাচ্ছে
যে বর্তমানে যে পরিমাণ আমাদের এনভায়রনমেন্টাল পলিউশন, ক্লাইমেট চেঞ্জ, এইগুলোর কিন্তু খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে এই নারী পুরুষ দুজনেরই এই রিপ্রোডাক্টিভ অর্গান এবং রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে চেঞ্জগুলো হচ্ছে সেগুলোর উপর। সেটা কিভাবে দেখা যাচ্ছে যে এখন কিন্তু আগের মতো সেই ওয়েদারটা নেই, এখনকার ওয়েদার খুব হট একটা ওয়েদার, এবং আগের ওয়েদারে যে পরিমাণে ইনগ্রেডিয়েন্টগুলো ছিল দেখা যাচ্ছে যে না, এগুলো এখন থাকছে না, বিকজ অফ এনভায়রনমেন্টাল পলিউশন, অনেক বেশি মাস পপুলেশন, এগুলোর জন্য কিন্তু আস্তে আস্তে সেটা খুব অ্যাডভার্স একটা অবস্থায় যাচ্ছে। আরেকটা যেটা হয়েছে যে রিসেন্টলি একটা ফার্টিলিটি সেন্টারে তারা একটা রিসার্চ করে দেখেছে যে প্রচুর পরিমাণে ফার্টিলাইজার অ্যান্ড পেস্টিসাইডার আমাদের খাবারে ব্যবহার করা হয়। এই ফার্টিলাইজার অ্যান্ড পেস্টিসাইডার ইউজ করে যে খাবারগুলো আমরা খাচ্ছি, সেটা শাকসবজি, ফলমূল থেকে শুরু করে মাছ মাংস, আপনি দেখবেন একটা ফল আনলে এখন ফ্রিজে না রাখলে ওটা এক মাস ধরেও বাইরে খুব ভালো থাকছে। আপনি দেখবেন যে আজকাল যে মাংসগুলো খাচ্ছে ওই মাংসগুলো খুব ফোলা ফোলা, খুব মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে যে খুব ভালো, আমরা ব্রয়লার মুরগি খাচ্ছি, এরকম খাবার দাবার কিন্তু মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যে না আমরা খুব ভালো খাচ্ছি, বাট এই খাবারগুলোতেই কিছু এমন কিছু ফার্টিলাইজার, পেস্টিসাইডার, কিছু কালারিং এজেন্ট, কিছু রেফ্রিজারেটরে না রেখেও যে এই খাবারগুলোকে এত সতেজ রাখছে, এই জিনিসগুলো ইউজ করার কারণে এইগুলো কি এই নারী পুরুষের এই যৌন ক্ষমতা এবং তাদের এই ভ্রূণের কার্যকারিতা কমিয়ে দিতে পারে, এরকম কিন্তু কিছু রিসার্চ চলছে। আমি একটা এক্সাম্পল দিতে চাই। কিছুদিন আগে একটা সিঙ্গাপুরে একটা ইনফার্টিলিটি কনফারেন্সে গিয়েছিলাম, ওখানে একজন ওমানের ডক্টর উনি একটা রিসার্চ করে বলেছেন যে উনি দেখলেন যে যেসব ছেলেরাই খুব স্ট্রেসফুল জব করে এবং যারা আইটি রিলেটেড কাজ বেশি করে, অনেকক্ষণ আইটির সামনে বসে থাকে, এবং আরও একটা অ্যাসোসিয়েশন উনি দেখিয়েছেন যে যারা স্ট্রেসে থাকে দেখে তারা খুব পরিমাণ অ্যান্টি আলসারিন গ্যাসের ওষুধ খেতে থাকে, সেই পুরুষগুলোরই সেমেন কোয়ালিটি অ্যাবনর্মাল আসলো। কাজে উনি তখন ওখান থেকে একটা এক্সপ্লেনেশনে আসলো যে না, এই জিনিসগুলো তাহলে ছেলেদের সিমেন প্যারামিটার অ্যাবনর্মাল করতে পারে। কেন আসলে সিমেন প্যারামিটার নিয়ে কথা বলছি, আমাদের কাছে আপনারা শুনে অবাক হবেন যে এই বন্ধাত্ব সমস্যায় ভুগছে এরকম 60% ক্ষেত্রেই আমরা আসলে পুরুষের সমস্যা পাচ্ছি। এখন কাপলরা আসছে, ইভেন এমনও হচ্ছে যে না বলছে, না না ম্যাডাম আমার হাজবেন্ড অ্যাবসলুটলি ফাইন, হি ইজ ওকে, বাট দেখা যাচ্ছে তার সিমেন কোয়ালিটি অ্যাবনর্মাল। তো এই যে এটা আসলে ডায়াগনোসিসে আসতে হবে, এটা কিন্তু পুরুষের কোনো দোষ বা কোনো সমস্যার জন্য না, এইটা শুধুমাত্র সেই পুরুষের লাইফ স্টাইল এবং তার স্ট্রেস এবং এই যে কিছু মেডিসিন। এবং আরও একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস আরেকজন সায়েন্টিস্ট যেটা দেখিয়েছেন যে পুরুষরা অনেক সময় বিভিন্ন সেক্সুয়াল এক্সাইটমেন্ট মেডিসিন খায়, এগুলোও কিন্তু দেখা যাচ্ছে যে কিছুদিন পর তাকে এই প্রবলেমগুলো করতে পারে। তো কাজে এগুলো কিন্তু কিছু জিনিস আছে আমরা অ্যাভয়েডেবল, সো দ্যাট এটা অ্যাভয়েড করতে পারি, এবং অ্যাভয়েড করলে কিন্তু আমার খুব অ্যাডভান্স টেকনোলজিতে যেতে হয় না। দেখা যাচ্ছে যে সে তার ওই অভ্যাসগুলো পরিত্যাগ করলো, সে কিছু মেডিসিন নিল এবং দেখা যাচ্ছে 2 মাস, 4 মাস বা 6 মাসের মধ্যে তার সিমেন প্যারামিটার নর্মাল চলে আসলো। দেন ওই কাপড় কিন্তু উইদাউট এনি অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি তারা কনসেপশন করতেও পারে। কাজে এই ব্যাপারগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, এবং মেয়েরা যারা আছে তারা অবশ্যই যেন 30 ইয়ার্সের আগেই তাদের একটা ফ্যামিলি যারা চিন্তা করে, আজকাল তো এখন দুটোও না একটা বেবির কথাই বলে, সেই বেবিটা যেন তাদের হয়ে যায়। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে তার প্রেগনেন্সি আনতেও যেমন কমপ্লিকেশন হচ্ছে, আবার প্রেগনেন্সিতেও বিভিন্ন ডায়াবেটিস প্রেশার হয়ে প্রেগনেন্সিটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। আরেকটা যেটা হয়েছে আজকাল ওবেসিটি ইজ এ ভেরি বিগ প্রবলেম। দেখুন অনেকেই বলে আমরা তো খুব কম খাই, তারপরে দেখেন ওবেস পেশেন্টের সংখ্যা কিন্তু এখন ভীষণ ভীষণ মাত্রায় বেড়ে গিয়েছে, এবং এই ওবেসিটি থেকেও কিন্তু আমরা প্রচুর ইনফার্টাইল কাপল পাচ্ছি যারা এই ওবেসিটির কারণেই তাদের হরমোনাল ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, সেখান থেকে তাদের ঠিকমতো প্রতি মাসে এগ রিলিজ হচ্ছে না, ইভেন তাদের আমরা এগ তৈরি করার পরও তাদের একটা সাকসেসফুল কনসেপশন অথবা সাকসেসফুল প্রেগনেন্সি দিতে পারছি না। এই জন্য কিন্তু আমরা ইনফার্টিলিটি কাপল আসলে প্রথমেই যদি দেখি যে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ দুজনেই যদি ওবেস থাকে, দে শুড বি কাম ডাউন টু দেয়ার আইডিয়াল বডি ওয়েট, আদারওয়াইজ দেখা যাচ্ছে যে তাকে আমি মেডিসিন দিল তার আপ টু টার্ম পর্যন্ত একটা সাকসেসফুল প্রেগনেন্সি দিতে পারছি না। কাজে এই ব্যাপারগুলো যে আমরা যেগুলো প্রিভেন্ট করতে পারি, আমাদের রেগুলার এক্সারসাইজ, আইডিয়াল বডি ওয়েট মেনটেন করা, এজটা ফিমেল এজটা অল্প থাকলেই সেটা
তখনই একটা ফ্যামিলি কমপ্লিটের চিন্তা ভাবনা করা, এবং ছেলেরা যারা অতিরিক্ত স্মোকিং করছেন অথবা রিক্রিয়েশনাল ড্রাগ ইউজ করছেন অথবা অতিরিক্ত স্ট্রেসে থাকছেন, তাদের এই ব্যাপারগুলো যদি একটু তারা কশাস হয়, তাহলে আশা রাখি যে আমাদের এখন যে অবস্থা, এই এনভায়রনমেন্টাল পলিউশন, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড আমাদের লাইফস্টাইলের যা অবস্থা, এটাকে মডিফাই করলে আমরা ইনফার্টিলিটির প্রবলেম থেকে অনেক কাপলকে রক্ষা করতে পারবো। ধন্যবাদ সবাইকে।